আজকের মূল প্রোগ্রাম হচ্ছে হযরত মাওলানা সুপ্রিমতি আজান গাশি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমানের প্রচারের জন্য উৎসকুল মজলিস। এই উৎসকুল মজলিসকে উপলক্ষে এখানে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, যাদের চক্ষু ছানি চিহ্নিতকরণ হয়েছে তাদেরকে বিনা পয়সায় তাদের অপারেশনের ব্যবস্থা করা, বস্ত্র বিতরণ, বিভিন্ন কর্ম, সামাজিক স্বাস্থ্য পরীক্ষা, এই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সামাজিক কাজ, যেগুলোর মাধ্যমে মানুষের কাছে পরিষেবাগুলো পৌঁছানো। যেসব মানুষগুলো প্রান্তিক মানুষ যারা এই পরিষেবাগুলো সাধারণত পায় না, তাদের কাছে সেই পরিষেবাগুলো পৌঁছে দেওয়া, যাতে তারা এই পরিষেবাগুলো পায়, উপকৃত হয়। তার সঙ্গে এই উৎসকুল মজলিস যেটা, সেটাও একটা প্রচার মানুষের কাছে পৌঁছানো। আমরা শুনেছি যে এই ধরনের কর্মসূচি করতে গেলে কারো কাছ থেকে চাঁদা বা অনুদান নেওয়া যায় না, কিন্তু তা সত্ত্বেও কীভাবে এই কর্মসূচিটা চলছে যদি বলেন? এখানে চাঁদা বলতে চাঁদা নেওয়া হয় না, কিন্তু চাঁদা এখানে কিছু ক্রাইটেরিয়া আছে হাক্কানি আঞ্জুমানের, তার মধ্যে যারা পড়বে তাদের থেকে নেওয়া হবে। সেরকম যেমন যারা এই কাজগুলোতে অংশগ্রহণ করবে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করতে হবে, ওয়াজিবা পড়তে হবে, তাদের ইনকামটাকে হালাল হতে হবে, মানে সুদ, ঘুষ, এলআইসি, বন্ধক, লোন এসবের মধ্যে যারা থাকবে না তাদের থেকে নেওয়া যাবে, তারা শরিক হতে পারবে। তো সেগুলো মুসলিমীয় কিছু লোকের থেকে নেওয়া হয়, সবার থেকে নেওয়া হয় না। এবার যারা অর্থশালী লোক যারা এই ক্রাইটেরিয়াটা মেনে চলবে তাদের থেকে নেওয়া হয়। মানে আমভাবে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে ওই বাড়ি বাড়ি গিয়ে 10 টাকা 5 টাকা এই চাঁদা আমাদের নিষেধ আছে, এইভাবে নেওয়া হয় না। আরেকটা স্যার দেখতে পাচ্ছি পোস্টারে, ওই বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল কথাটা যদি একটু মানে বলেন। বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল কথাটা হচ্ছে যে আমরা যদি মানুষের যে উপকার দোয়া, এই দোয়াটা পয়সা দিয়ে কোনো দিন হয় না। যদি পয়সা দিয়ে দোয়া হতো তাহলে যারা বড় লোক আছে, পয়সাওয়ালা লোক আছে, তারাই সব দোয়া নিয়ে যেত, গরিব মানুষ তাহলে দোয়া তার থাকতো না। পয়সা দিয়ে কাজগুলো হয় না, সেই জন্য সুপ্রিমতি আইনঘাতারা বলেছেন যে মানুষের কল্যাণ এই যে সে কীভাবে নামাজ পড়বে, কীভাবে রোজা রাখবে, কীভাবে সে সৎপথে চলবে, এই জিনিসগুলো, এই গাইডলাইনগুলো তাকে বলে দিয়ে তার থেকে টাকা পয়সা নেওয়া এটা মানা, সেই জন্যই বলা হচ্ছে বিনা পয়সায়। এতে এই যে শান্তিটা, যেমন একটা মানুষ সে সুখের আয়োজন করছে, যেমন তার একটা গাড়ি আছে, বাড়ি আছে, খাট পালং সব কিছু আছে, এগুলো সে আয়োজন, সুখের আয়োজন, কিন্তু এটা সুখ নয়, সুখটা হলো তার শান্তির ঘুম। এই ঘুমটা কিন্তু সে পয়সা দিয়ে পাবে না, তার জন্য তার মনের শান্তিটা দরকার, এই শান্তিটা কোনো দিন পয়সা দিয়ে হয় না। সেই শান্তিটার জন্যেই কীভাবে সে শান্তিতে থাকবে সেটা তাকে বলে দেওয়া, এই শান্তিটাই হলো মূল জিনিস, বিনা পয়সায় সেই জিনিসটাই দেওয়া হয়। সমাজের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন? সমাজের উদ্দেশ্যে আজকের কথা বার্তা হচ্ছে যে বর্তমানে তিনি সবসময় বলে এসেছেন যে তোমরা কোনো ঝগড়া, বিবাদ, ফেতনা, ফাসাদ, এই বর্তমানে যেটা হয় এ একজনকে খারাপ বলছে, সে একদল আরেক দলকে খারাপ বলছে, এখানে আজান রহমতুল্লাহর বার্তা হচ্ছে যে কেউ কাউকে খারাপ বলো না, যে যার কর্ম সে তার সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে জানাবে। তোমরা তোমাদের ভালো কাজের মাধ্যমে মানুষকে জানাও, যে মানুষ যাতে কেউ যদি চুরি করে, ডাকাতি করে, মদ খায়, ঘোষ খায়, তাকে তো বুঝিয়ে তুমি বলো যে এই কাজগুলো তার জন্য নিষেধ এগুলো করা, কিন্তু তার সঙ্গে ঝগড়া করে নয়, শান্তির সঙ্গে। বা কেউ তোমাকে খারাপ বলছে বলে তুমিও তাকে খারাপ বলবে সেটাও নয়, তুমি বলো, মানুষকে বুঝিয়ে ভালোভাবে বলো, তোমার যে ভালো জিনিসটা মানুষের কাছে তুলে ধরো, যাতে সকলে ভাই ভাই একসঙ্গে মিশে শান্তির সঙ্গে থাকতে পারে। সেটা তুমি এই দরবার থেকে বারবার বলা হয় যে তুমি যেমন তুমি ভালো থাকো তোমার প্রতিবেশীকেও ভালো থাকতে দাও, প্রতিবেশীকে ভালো থাকতে দিলে প্রতিবেশীর যে কষ্ট আছে, কারো খাওয়া হচ্ছে না, কারো পড়া হচ্ছে না, সেই জিনিসগুলো তোমাকে দেখতে হবে, তবেই তুমি সমাজের মানুষের উপকার কল্যাণ করতে পারবে। কেউ জোর করে কারোর জমি নেবে না, কেউ জোর করে কারোর কোনো কাজে হস্তক্ষেপ করবে না। এই জিনিসগুলো থেকে যখন মানুষ বেঁচে থাকবে তাহলে সমাজের একটা উপকৃত, সব মানুষ উপকৃত হবে। এই বার্তাটাই এই উৎসবগুলোর মজলিসে দেওয়া হয়।